বন্ধু, এদিকে একটা প্রথমে আমরা পাহাড়, তারপর একটি সুন্দর করে একটি গাছ, গাছের ডাল একবার ডাল আঁকার পর গাছের পাতা এইভাবে দিব, পাতা দেওয়ার পর উপর দিকে এইভাবে উঁচু করে দিব, এই পাতা এইভাবে সুন্দর করে দিব। দেওয়ার পর আমরা কি করব, এখানে একটি দূরের দৃশ্য আঁকবো, তারপর দুটা ঘর আঁকবো, ঘরের চালা এইভাবে আঁকবো, তারপর সোজা করে দিয়ে ঘরের দরজা জানলা আঁকবো, এরপর নদীর পার আঁকবো, নদীর পারটা এইভাবে দিব, এরপর একটি মাঝখানে একটি নৌকা আঁকবো, নৌকা আঁকার পর পাল দিব, তারপর ঢেউ দিব, এই হলো দৃশ্য। তারপর আমরা একটু এরকম করে শ্যাডো দিব বা স্কেচ করবো, স্কেচটা এইভাবে সোজা করে করতে পারি, পেন্সিল দিয়ে এভাবে ঘুরালে স্কেচ হয়ে যাচ্ছে, আমরা সহজেই সুন্দর করে করতে পারছি। নৌকা কালো করে দিব, কালো করে দেওয়ার পর দূরের এগুলো কালো করে দিব, পাহাড়টা স্কেচ করবো, এপাশে শেড দিব, একপাশে ফাঁকা রাখবো, তারপর চালা চালাদের উপর স্কেচ করবো, করার পর আমরা দেখুন এগুলো কালো করে দিব, কালো করে দেওয়ার পর পাহাড়গুলো কালো করে দিব, হয়ে গেল একটি সুন্দর দৃশ্য। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা দেখলাম ট্রেইলার, এখন আমরা আসি মূল কাজে। এখানে একটি 6B পেন্সিল নিলাম, পেন্সিল নেওয়ার পর দেখুন সাদা কাগজের ওপর আমরা সোজা করে স্কেলটি ধরবো, মাঝের থেকে একটু উপরে স্কেল দিয়ে এভাবে টানবো, টানার পর এভাবে আমরা দেখুন দুইটা পাহাড় আঁকবো, সহজেই কি সুন্দর দুইটা পাহাড় আঁকলাম। আঁকানোর পর আমরা দেখুন এখানে একটু ঘাস বা ঘাস জাতির মতো জাতের মতো কিছুটা গাছ আঁকছি, দেখুন এভাবে এইভাবে ছোট বাচ্চারা বা যে কোনো বয়সের মানুষই সহজে আঁকতে পারবে। এইরকম করে গাছ আঁকলাম, এরপর এর মাঝে একটি লম্বা গাছ হবে, দেখুন সেই সোজা দাগটা এভাবে আসবে, নিচের দিকে একটু মোটা হবে, দেখেই আপনারা বুঝতে পারছেন কীরকম, ঠিক সেই দাগ পর্যন্ত। এরপর আমরা দুইটা দুই দিকে এভাবে করে দিব, ওপর দিকে যত যাবে তত সরু হবে, দেখুন মাঝে ভিড় মতো হয়ে গেল, দুইটা ডাল হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে আপনার ইচ্ছা মতো বা এভাবে সহজেই গাছের কিন্তু কিছু পাতা আঁকবেন, পাতাগুলো এভাবে করলাম তাহলে সহজ হলো, চাইলে অন্যভাবেও আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে আঁকছি দেখে এভাবে আঁকতে হবে এটা কোনো কথা না, আপনার ইচ্ছা মতো আপনি আঁকবেন, পাতাগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এর থেকে একটু বড়ও দিতে পারেন, তবে এরকম করে দিলে যেভাবে আমি এখন দিচ্ছি সেগুলো এভাবে যদি দিতে পারেন তাহলে সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। এখানে ডাল আঁকলাম, একটা ডাল থেকে আরেকটা ডাল, সেটার থেকে আরও দুইটা ডাল, উপর দিকে যত যাবে দেখবেন গাছের ডালপালাগুলো একটু তত বেশি হতে থাকে আর চিকন হতে থাকে। উপর দিকে আমরা এভাবে দিলাম, দেখতে পাচ্ছি একটু সরু সরু বা ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা একটু আরও পাতা দিয়ে এগুলো আমরা ভরে দিব, যদি একটু ভরে দেওয়া যায় তাহলে গাছটার সৌন্দর্য বৃদ্ধি হবে, একটু দেখতে সুন্দর লাগবে, তাছাড়া খালি খালি বা ফাঁকা ফাঁকা লাগতো, গাছে পাতা কম এরকম। এখন দেখছি আমরা দূরের যেগুলো গাছপালা দেখা যায় সেগুলো, আমরা পাহাড়ের ঠিক এত দূর পর্যন্ত এসে থেমে যাব। এরপর কি করব, দেখুন এখান থেকে এইভাবে করে দুইটা দাগ এভাবে ত্রিভুজের ন্যায় করে আমরা মেলায় দিয়ে একটি চালা আঁকবো, ঘরের চালাটা এভাবে সহজেই সুন্দর করে আমরা আঁকতে পারি, যা আগের দৃশ্যতেও আমরা এঁকেছি। এভাবেই আমরা আরেকটি চালা আঁকবো, ঠিক একই রকম করেই একই সমান দুইটা ঘর, এখন নিচের দিকে শুধু টানবো, দেখুন নিচের দিকে কয়টা দাগ টানছি, মাছের যেটা সেটা একটু লম্বা হবে, নিচের দিকে একটু বড় হবে। এরপর আমরা দরজা করছি, এর এই পাশে একটি দরজা, এরপর জানালা করব, কিন্তু নিচের দাগটা আমরা দিলাম না, কেন নিচে এগুলো ঘাসের মতো উঁচু নিচু হয়ে আছে, এই জন্য সোজা দাগ দিলাম না। এখন দেখতে আরও সুন্দর লাগলো, দেখুন দুইটা ঘর অনায়াসে হয়ে গেল। এখন আমরা কি করছি, এখানে নদীর পার আঁকছি, জিগজাগ করে নদীর পারগুলো আঁকলাম, এখন নদীর পারের এইটা এই দাগটাতে ডাবল করে দিলাম, ডাবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নদীর পার হয়ে গেল, এই পাশে আরেকটি পার দিব আমরা, তাছাড়া গাছটা পানির মধ্যে বোঝাবে। এখানে আমরা একটি কি আঁকবো, নৌকা আঁকবো, নৌকা আঁকানোর পর দেখুন কালো করে না পরে দিব আমরা, কারণ স্কেচ আমরা পরে করব। এখানে নৌকা আঁকলাম, নৌকা আঁকার পর এখানে দেখুন একটা পাল তুলে দিব, পাল তোলা নৌকা, পাল তোলা নৌকা, এখানে নৌকাতে মানুষ আঁকলাম না কারণ পালের সাহায্যে নৌকা চলছে, মানুষ তাহলে কোথায়, সোয়ের মধ্যে বসে আছে। এখানে আমরা এভাবে নিচে পানি দিব, একটু সইটা যদি সোয়ের উপরে পালটা যদি একটু বড় করে দিতে পারেন তাহলে ভালো হবে। এখানে আমরা এখন শেড দিব বা পেন্সিল দিয়ে স্কেচ করব, যে যেটা বলেন এটা শেডই বোঝায়, স্কেচ এরকম না। ওপর দিকে একটু কালো রাখছি, দেখুন আকাশটা যদি একেবারে সাদা থাকে, যদি এরকম থাকে তাহলে ফাঁকা ফাঁকা লাগে, আমরা একটু সাদা কালো করার চেষ্টা করব তাহলে দেখতে সুন্দর লাগবে, দেখুন এরকম মেঘও বোঝা যায় যে আকাশে এরকম মেঘ থাকে। গাছের এই ডালপালাগুলো ওপর দিকে কালো করব, নিচের দিকে যখন আসব তখন দেখুন এক পাশে একটু হালকা সাদা আর এক পাশে একটু গাঢ় কালো হচ্ছে, একদিকে গাঢ় এক পাশে হালকা এরকম বোঝাচ্ছে, দেখুন তাহলে গাছটা সুন্দর লাগবে। এরপর নৌকাটাও আমরা একেবারে কালো করে দিলাম, নৌকার সই ওপরে পাল দেখুন কিভাবে করছি, আপনারা একটু থেমে থেমে দেখবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এখানে আমরা দূরে যেগুলো গাছপালা আছে সেগুলোও কালো করে দিচ্ছি,
এখন সিরিয়ালে আছে পাহাড়। পাহাড়টা দেখুন, এক পাশে হালকা রাখছি, এক পাশে গাঢ় করছি, এক পাশে পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি, আরেক পাশে হালকা রাখছি। এতে কি আলো ছায়া বোঝা যাচ্ছে, দেখতে পাহাড়টা দেখতে বাস্তব লাগছে, সুন্দর লাগছে। এরপর আমরা কি করব, চালিটাতে ঘরের চালাতে নিচের দিকে গাঢ় উপর দিকে হালকা এভাবে রাখবো, এই পাশে একটু গাঢ় করে দিতে পারি, তাহলে সুন্দর লাগবে নিচের দিকে ছায়া। দরজা জানালা সব কিছুই একেবারে কালো করে দিলাম, অর্থাৎ সব কিছুই খোলা। এরপর আমরা কি করব, দেখুন পাড়টা পাড়ের এই অংশে একেবারে কালো করে দিব। কালো করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপরও দৃশ্য যেন কেমন কেমন কেন নদীটা ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্য আমরা একটু পানির মতো করে আঁকবো। এটার দ্বারা সাধারণত পানিই বোঝানো হয়। যদি গ্লাসে পানি থাকে দেখুন, দেখেন এরকম করে যদি দেওয়া হয় তাহলে বোঝানো যাবে যে পানি। হয়ে গেল সুন্দর একটি দৃশ্য, এভাবে আপনারা নিজেরাও আঁকতে পারেন বা অন্যদের শেখাতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।